আজকে তিনটা থেকে ওরা এই বাসায় মানে অবস্থান করছিল, তারপরে আমার একটা স্টাফকে তুলে নিয়ে গেছে, তারপর আজকে ওরা আবার আরেকটা বাড়ি আছে, সেই বাড়িতে ওরা হামলা করেছে, ও মানে রেটেড করে ওই বাড়িতে খুঁজে পায় না, এবার আরেকটা বাড়িতে গেছে ওখান থেকে, তারপরে ওকে নিয়ে গেছে। কিন্তু আমি তার আগ থেকে আগে পরে পর্যন্ত কোনো মানে যোগাযোগ করতে পারিনি ওর সাথে, যে খালি মানুষের কাছে শুনলাম যে গাড়ি এসে নিয়ে গেছে। পুরো এলাকাটা একদম পুরো আমাদের এই শহীদবাগ শাহজাহানপুর এলাকাটা পুরো মানে একদম অবরুদ্ধ আজকে কয়েকদিন ধরে মানে রেখেছে। তো আজকে তো সারাদিন আজকে দুপুর থেকে এরকম তো নেক্সট কোন মামলা দিয়েছে তো বলতে পারবো না, মামলা তো নতুন মামলাও দিল, অনেকগুলো মামলা দিয়েছে, পুরান মামলা অনেক আছে যেগুলোর জামিন মানে অন্য মামলা তো জামিনে, আগের মামলাগুলো তো জামিনে ছিলাম, জামিনে ছিলেন উনি, আর এখন তো নতুন মামলা দিয়েছে। আর এখন ওরা তো এখন টিভিতে দেখলাম যে গ্রেপ্তার দেখিয়েছে, আমি ওর সাথে কোনো যোগাযোগ করতে পারিনি, আর নতুন মানে কোন মামলায় নিল সেটাও আমি জানি না। আর আমি ওদের সঙ্গে অনেক কথা বলার চেষ্টা করি, আমি অনেক ফোন করেছি, ফোনও রিসিভ করে নাই। কিন্তু বিকালে আমি আমার সাথে ওদের কন্ট্যাক্ট হয়েছিল, তখন আমি বললাম তোমরা যদি দেখতে চাও দেখে যাও ঘুরে এসে, বাসায় যদি দেখতে চাও বাসায় আছি, আর চা খেতে চাইলেও চা খেয়ে গেছে, তখন ওরা ছিল ওই বাইরে থেকে, কিন্তু বাসায় ওরা ঢুকে নাই তখন। কিন্তু এখন আমার একটা স্টাফকে তুলে নিয়ে চলে গেছে, বিকাল দুপুর তিনটা থেকে ছিল ওরা, ওরা এখান থেকে মনে হয় কটা সাড়ে সাতটা সাতটা সাড়ে সাতটায় গেছে, আর ওকে মনে হয় আটটার সময় গ্রেপ্তার করছে। মানে আমার সাথে কথা হয়েছে একবার, কথা হলো যে ওরা বাসা ঘিরে ফেলেছে, আমি বললাম তুমি কোথায়, আর আর ফোন পেলাম না, এইটাই ওর সাথে আমার কথা হয়েছে আজকে। আমরা একটা বাসায় গেলাম যে একটা সিকিউরিটি গার্ডকে মেরেছে বলছে, হ্যাঁ এটা এটা আব্বাসের বাসা, ইউনিভার্সিটির ইতিহাসে ঢাকা ব্যাংকের গোডাউন, বাড়িটা আব্বাসের, হ্যাঁ বাড়িটা আব্বাসের, গোডাউন ভাড়া দেওয়া আর কি, কিন্তু ওখানে একটা ফ্লোর আমাদের জন্য রাখা আর কি। তো ওখানে গিয়ে ওকে পাইনি, না পেয়ে ওদেরকে মারধর করে মানে খুব ইয়ে করে চলে গেছে। আর তার আগে গতকালকে রাতে আমার দেবরের একটা বাড়িতে গিয়ে ওরা ওই ওই অবস্থা করেছে, দারোয়ানদের একদম ভেঙে চুরে ওই প্রত্যেকটা ফ্লোর তল্লাশি করে গিয়েছে, ওখানে ওরা পায় সব পায়নি। 28 তারিখে যে সহিংসতা কিংবা যে ধরনের ঘটনা ঘটেছে তার প্রেক্ষিতে মামলা হয়েছে সাজা, আপনি অবশ্যই নিশ্চয় জানেন, জানি তো সেই বিষয়গুলোতে উনি আসামি, ওনাকে প্রধান আসামি করা হয়েছে, সেই মামলা কি আটক করা হয়েছে এরকম কিছু? এখন তো আমরা তো কোনো কন্ট্যাক্ট করতে পারিনি, মানে ওরাও আমাদেরকে কিছু বলে নাই। এখন মামলা তো অনেকগুলো মামলার মধ্যে ওর নাম আছে দেখলাম, এখন হয়তো মামলাগুলো দিবে পরে, যেমন ওরা তো অনেক সিনিয়র নেতা, ওদের নামে নাম দিয়ে দিয়েছে, আর অজ্ঞাত নামা তো থাকেই, এখন ছেলে পেলেদের নামে সেগুলোও দিবে। এখন ওরা ছিল স্টেজে প্রোগ্রাম করছে, অথচ মামলা দিয়ে দিল যে ভাঙচুর এটা সেটা, আর আমরা তো মিডিয়াতে দেখলাম যে কারাই ভাঙচুর করলো, কারা হামলা করলো, কারা মারামারি করলো, আপনাদের একজন সাংবাদিক ভাইও মারা গেলেন, তো সেটা দেখলাম। কিন্তু এখন তো কথা বলার কোন স্কোপ নাই, কথা বলতে গেলেই মামলা হামলা। যোগাযোগ করেছিলেন প্রশাসনের সঙ্গে? হ্যাঁ করেছিলাম, কেউ ফোন রিসিভ করে না, কেউ ফোন রিসিভ করে না। আপনি তো আব্বাস ভাই সহধর্মী ছাড়াও আপনি দলের নেত্রী, আপনি বলেন এই মুহূর্তে দলের সিনিয়র নেতাদের গ্রেফতার করা হচ্ছে, অনেকেই তল্লাশি করা হচ্ছে, খোঁজখবর করা হচ্ছে, এই মুহূর্তে আসলে বিএনপির আন্দোলন কোন দিকে যাবে, কিংবা আপনারা আসলে কি পরিকল্পনা নিয়ে গেছেন? এখন বিএনপির তো আরো সিনিয়র নেতারা আছেন, তারা বলবেন সেই কথা, কিন্তু আমি আমিও যেটা মনে করি, যেহেতু দল করি, তো এই এই সরকার যে যদি মনে করে এত ভয় পাচ্ছে কেন, এই যে নেতাদের যে এইভাবে সিনিয়র নেতৃবৃন্দকে গ্রেপ্তার করে মুখ বন্ধ করে রাখবে, তো এখন তৃণমূলও তো রুখে দাঁড়িয়েছে, দেশের সাধারণ জনগণও রুখে দাঁড়িয়েছে, ভয় পেলে ভয় পায় জন্য এরকম করছে, ভয় না পেলে তো এরকম করতো না, তারা যদি এত উন্নয়ন করেছে এত জনপ্রিয় তাহলে তো এরকম করার কথা ছিল না, তারা একটা সুন্দর একটা নির্বাচন দিত বের হয়ে আসতো, কিন্তু তারা জানে যে সুষ্ঠু একটা নির্বাচন তারা করতে পারবে না, কারণ সে নির্বাচনে তারা জয়লাভ করবে না, সেই জন্যই এটা ভয় পেয়ে এটা করে, এটা আমার মনে হয়। আর এখন আমার মুখ তো বন্ধ করা যাবে না, আমরা এখন সত্যি কথা বলতে পারি না ভাই, বললেই একটা মামলা দিয়ে দিলে হামলা হয়ে যাবে। এই গ্রেপ্তার বিএনপির আন্দোলনে কোনো প্রভাব ফেলবে কি? ফেলবে না, এই গ্রেপ্তার এখন যত গ্রেপ্তারই হোক, এখন আমরা তো একবার বলেও ছিলাম যে আমরা গণগ্রেপ্তার হই, আমরা একদম সবাই মিলেই জেলে যাই, তো এটা কোনো আন্দোলন প্রভাব ফেলবে না, কারণ একজন মানে তৃণমূলের একজন কর্মী শহীদ জিয়ার সৈনিক, তো এখন যেভাবে গুলি করে মারছে, আজকে দেখছেন আপনারা কিশোরগঞ্জে দুইটা বাচ্চাকে আমাদের মেরেছে, একজন একজন ছাত্র দল একজন শ্রমিক দলের মেরেছে, গুলি করে মেরে ফেলছে পাখির মতো, তো এখন এই গুলি করছে ওরা, তো যখন বাসা থেকে বের হয় মাকে বলে আসে, মা এটাই হতো তোমার সাথে শেষ দেখা, বা বউকে বলে আসে এটাই হতো শেষ দেখা, বোনকে বলে আসে, তো এখন নেতৃবৃন্দ ওই জায়গায় নাই, যদি নেতা নেতৃশূন্য তো নেতৃত্ব শূন্যও যদি হয়ে যায় ওই কর্মী না নেতৃত্বে জায়গা দখল করবে, যেটা এখন যে অবস্থায় এনে দাঁড় করিয়েছে এই সরকার এখন এই শহীদ জিয়ার সৈনিকদের। আব্বাস ভাই কতগুলো মামলা আছে কিংবা সেই প্রক্রিয়াগুলি?
প্রায় তো 80টার মতো মামলা ওর নামে। গ্রেপ্তারি পরোয়ানা কোনো মামলায় নাই, এখন নতুন মামলা যে দিয়েছে এগুলো তো হয়তো গ্রেপ্তারি পরোয়ানা থাকবে। আমরা গ্রেপ্তারি পরোয়ানা দেখি নাই, বাট মামলা হয়েছে দেখেছি। আমার গতকালকে কোর্টে যাওয়ার কথা ছিল, গতকালকে কোর্টে ছিল, আবার আবার 5 তারিখে দিয়েছে। আর আমার তো মানে মেডিকেল দিয়ে দিয়ে কদিন একটু পার পেয়েছে, আবার আবার আমার 17টা মামলা ভাই, 17টা মামলা। হ্যাঁ অবশ্যই নেবো, আইনও তো আমরা তো আইনের প্রতি শ্রদ্ধাশীল, বাট আইন তো আমরা মানে আইনের মানে আইনের শাসন পাচ্ছি না তো আমরা। সবার জন্য যেটা আমাদের জন্য তো সেটা না, যেটা এই সরকারের জন্য সেটা তো আমাদের জন্য না, তো সেজন্য আমরা কতটুকু মানে ন্যায় বিচার পাবো সেটা আমরা জানি না। কিন্তু আমরা ন্যায় বিচার তারপরও আশা করি যে মানে উপর আল্লাহ তো একজন আছেন, ন্যায় বিচার অবশ্যই হবে, যে অন্যায় করলো তার বিচার হবে। কিন্তু এইভাবে আপনারা দেখেছেন যে কবরে মারা গেছে সে তার নামে মামলা হয়ে যাচ্ছে, যে ওই মামলা করেছে, বিদেশে রয়েছে মামলা হচ্ছে, তো এটা দেখে নিয়ে এগুলো বলতে পারতো। এরকম সিনিয়র নেত্রীদের এইরকম বয়সে এসে আপনি বলেন, বয়স তো মানে 70 আপ, তো এরকম এই বয়সের নেতাদের, এত সিনিয়র নেতাদের তো এইভাবে ধরা কি ঠিক? এদেরকে শারীরিক তো ওর তো অনেক, ও তো মানে একটা মানে পেশেন্ট আর কি, ওর ডায়াবেটিক আছে, হাই ডায়াবেটিক, তারপরে হাই ব্লাড প্রেশার, ওর কিডনির প্রবলেম, ওর যে ভায়াটাইগ, অনেক অনেক ধরনের মানে অনেক মেডিসিন খেতে হয়, অনেক সমস্যা। আপনাদের কাছ থেকে আশা করছি যে আপনারা যেভাবে, যেহেতু আপনাদের একদম সাংবাদিকও কিন্তু মারা গেছে, তো আমরা আশা করবো যে আপনারা সেই সেই দাবিতে আপনারাও একদম রুখে দাঁড়ান যে আমরা এই প্রত্যেকটা অন্যায়ের বিচার চাই। আপনাদের আপনাদের একজন সহকর্মী, আপনাদের সহকর্মী সহযোদ্ধা মারা গিয়েছে, সেটার জন্য আপনাদেরও একটা দাবি তোলা উচিত। আর আমরাও মনে করি যে প্রত্যেকটা অন্যায়ের আমরা সুষ্ঠু বিচার চাই। আমি মনে করি যে অবিলম্বে মির্জা আব্বাস, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ নেতৃবৃন্দের নামে যে মামলা হয়েছে মামলা প্রত্যাহার করবে এবং তাদের সসম্মানে ছেড়ে দিবে, এবং সরকার একটা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করে নির্বাচনের জন্য একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করবে। আমি তো ভাই আমার বাসা তো মানে এরা আসলে আজকে 3 দিন ধরে ওই যে 28 তারিখের প্রোগ্রামে রাতের পর থেকেই তো বাসা আমার মানে বাসা অবরুদ্ধ ছিল। সেদিন তো বাসা আপনারা জানেন সাংবাদিকদের দেখে ওরা চলে গেছে, পরের দিন আপনারা এসেছিলেন দেখেছেন, তারপর থেকেই আমাদের এলাকাটাই অবরুদ্ধ একদম, প্রত্যেকটা গলি প্রত্যেকটা দিকে। সাধারণ যারা আমার আত্মীয় স্বজনরা আছে এরাও বেরোতে পারে না, এরা বেরোলেও তাদের পরিচয় দিতে হয় আপনি কোথায় করবেন। এখন আমার যত আত্মীয় স্বজন আছে শাহজাহানপুর বা শহীদবাগে প্রত্যেকের বাসা ওরা তল্লাশি করেছে এই বাই রোটেশন। গতকালকে আমার দেবরের বাসায় গিয়েছে, আজকে আব্বাস আরেকটা বাসায় গিয়েছে, আমার আমার চাচা শ্বশুরের বাসায়। ওরা কোন বাসা থেকে যে ওকে নিয়ে গেল সেটা আমি বলতে পারলাম না, কিভাবে আমি যোগাযোগ করতে পারলাম না, একবার শুধু ফোন করলাম, বললো যে ওরা আমাকে ঘিরে ফেলছে, তারপর আমি আর আমি যোগাযোগ করতে পারলাম না। ও আমাকে নিজে ফোন করেছিল, আমার এই 3 দিনের মধ্যে ওর সাথে এইটুকুই কথা। 8টার মতো হবে, হ্যাঁ এখন তো ওরা দুপুরে এই দুপুরবেলা 3টা থেকে আমার বাসায় ছিল। হ্যাঁ ডিবি যে অফিসার গুলো তখন যে 10ই ডিসেম্বরে মির্জা আব্বাস এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে যে গ্রেপ্তার করলো ডিবির যে অফিসার গুলো, সেই অফিসার গুলো সেদিন আমার বাসায় এসেছিল, তাদের নেতৃত্বে আপনার সাংবাদিক ভাইরা ছিলেন দেখেছেন, সেই অফিসার গুলো আজকে দুপুরবেলা এই 3টা থেকে আমার বাসায় অবস্থান করছিল, একজন স্টাফকে তারা তুলে নিয়ে গেছে। আর আমার দেবরের বাসায় যে কালকে হামলা করেছে তারাই তো, ওরা আজকে যে বাসা থেকে আরেকটা বাসায় গিয়েছিল সেই বাসায় আমার দারোয়ান তারপরে স্টাফদের মেরে টেরে ওরা নাকি মানে টর্চার করেছে আর কি। তো এটা ঠিক না, মানে নিরীহ মানুষরা কেন ইয়ে করবে, তারা কি চাকরি করবে না, না খেয়ে মরবে নাকি? চাকরি তারা তো চাকরি করছে, তাদের কি দোষ? তো এদেরকে ওই ইয়ে করছে, এখন আমি যোগাযোগ করতে পারিনি। গ্রেপ্তারের প্রতিবাদে আগামীকাল তাহলে আপনাদের অবস্থান কি? প্রোগ্রাম তো দেয় আছে গ্রেপ্তারের প্রতিবাদে, কোন গ্রেপ্তারের প্রতিবাদে প্রোগ্রাম করতে গেলে কি ভাই, প্রোগ্রামে এই সরকারের কাছে কোনো কিছু বিচার চেয়ে লাভ নাই, বিচার আমরা কতটুকু আমি জানি না। তবে আমি আশা করব যে এরকম সিনিয়র নেতৃবৃন্দকে এখন এই অবস্থায় এরকম মানে অসম্মান করবেন না, অবশ্যই তারা ছেড়ে দিবেন এবং একটা সুষ্ঠু পরিবেশ দেশের জন্য সৃষ্টি করবেন, এটা আমি আশা করি। এই সরকারের কাছে আমি দাবি করছি যে অবিলম্বে তাদের মুক্তি দেন এবং দেশের এই সিনিয়র নেতৃবৃন্দের নামে যে মামলাগুলো করেছেন তুলে নেয়, এগুলো প্রত্যাহার করেন এবং দেশে একটি সুস্থ স্বাভাবিক অবস্থা বিরাজ করার চেষ্টা করেন, আমি এটাই অনুরোধ করবো অবৈধ সরকারের কাছে। আটটার দিকে হবে, 8টা 8টায় হবে, 8টা থেকে 8টার দিকে মানে কয় সেকেন্ডের মধ্যে।
ওখানেও পাইনি কিন্তু ওদের মেরে টেরে গেছে, তারপর আরেক জায়গা থেকে নিয়েছে। ওখানে ছিল না কিন্তু তাদের টর্চার করলো আর কি। আমি ওদের অফিসারকে বলেছিলাম যে যখন পরশুদিন আসলো না দুপুরবেলা, হ্যাঁ তখন আমি বললাম যে ভাই তোমরা যদি আসো তাহলে এসে দেখে যাও, একবার দেখে যাও রুম টুম গুলা দেখে যাও, কিন্তু বারবার আমাদেরকে এরকম আতঙ্কে দেখো না, আর তোমাদেরকে এরকম খুঁজতেও হবে না, কিছু করতে হবে না, তোমাদেরকে ফোন করে নিজেই সারেন্ডার করতে। আমি বলেছিলাম না ওরা মিডিয়ার সামনে কথা বলবে না, বলেছে আমরা আলাদা কথা বলবো। আমি বলছি না আলাদা কথা তাদের সাথে নাই, তোরা যা কথা বলার ওনারা মিডিয়ার সামনে বলবে। অনেক মিডিয়া ছিল, বলছে না মিডিয়া চলে গেলে কথা বলবো। আজকে দুপুরবেলা ওই যে কালবেলা অনেক কিছু অনেকে এসেছিল, তো ওই যে আজকে করছিল তো ওটার জন্য, তা আমি বলছি যে আমি আর শরীরটা ভালো রাখছিল না, আমি এখন বলবো না, আমি পরে রাখবো। ওরা সেই খবর, ওরা তিনটা থেকে অবস্থান নিচ্ছিল ওই মিডিয়াগুলোর জন্য। ওরা না করেনি, কারণ বারবার মিডিয়া থাকছে তো, যার জন্য ওরা করে এটা করেনি, কিন্তু যেখানে মিডিয়া ছিল না সেখানে তো ওরা করেছে। ঠিক আছে, শেষ করতে পারবো না?